ট্রাভেল এভরি কর্নারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা তামিলনাড়ু ভ্রমণ পর্বের তৃতীয় পর্ব অর্থাৎ ধনুষ্কোটি ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ধনুষ্কোটি হলো তামিলনাড়ু রাজ্যে পম্বন দ্বীপের ওপর অবস্থিত একটি শহর, কিন্তু সেই শহরটি এখন প্রায় নিশ্চিহ্ন বললেই চলে। 1964 সাইক্লোনের পরে সেখানে আর সেরকমভাবে কিছুই অবশিষ্ট নেই। তো এই শহরে আরও কী কী দেখার রয়েছে, সেখান থেকে রাম সেতু দেখা যায় কি না, আরও অনেক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। তামিলনাড়ু ভ্রমণের দ্বিতীয় পর্বে অর্থাৎ রামেশ্বরমের ভিডিওতে আমরা সেখানের হোটেল, অটো ভাড়া, সাইট সিংয়ের জন্য কত নেওয়া হয়েছিল, বিভিন্ন ডিটেলস এবং রামেশ্বরমের সাইট সিংয়ের ব্যাপারেও সমস্ত ডিটেলসই দিয়েছি। তো যারা এখনও ভিডিওটা দেখে উঠতে পারেননি তারা একবার দেখে নিতে পারেন। রামেশ্বরম থেকে সাইট সিং এর জন্য আপনারা অটো, বাস বা রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়িও পাবেন। আমরা অটোই নিয়েছিলাম। অটোতে আমাদের চার্জ হয়েছিল 1500 টাকা সাইট সিং এর জন্য। তবে আমরা পম্বন ব্রিজ আর কালাম মেমোরিয়ালটা অ্যাড আরও এক্সট্রা মানে দেখার জন্য নেওয়াতে আমাদের 2000 টাকা টোটাল নিয়েছিল। আপনারা দরদামটা একটু বুঝে শুনে করবেন, একটু বার্গেনিং করে নেবেন। আর এছাড়া শুধু ধনুষ্কোটি আর কালাম হাউসের জন্য 1200 টাকা মতো বলে। তো এগুলো আবার সিজন ওয়াইজও হয়তো কিছুটা ভ্যারি করে, তো আপনারা বুক করার সময় একটু দরদাম করে নেবেন। আমরা এখন ধনুষ্কোটিতে এসে গেছি। এখানে প্রচণ্ড ভিড়, মানে পুরো কর্নার পর্যন্ত যাওয়া গেল না। বিকেল নিয়ে অটোতে এসেছিলাম, অটো নিয়ে যাওয়া গেল না, প্রচণ্ড ভিড়, অটো আগে দাঁড় করেছে। আমরা সেই সমুদ্র ধীরে ধীরে হয়ে চলে যাচ্ছি সেদিকে, তো বেশ মজা আসছে। চলুন আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কার মাত্র 19 কিলোমিটার, তাই অনেকে ধনুষ্কোটিকে ভারতবর্ষের শেষ প্রান্তও বলে থাকেন। এখানে প্রচুর মানুষের সমাগম আপনারা পাবেন সমুদ্র সৈকতে। চারিদিকে শহরটা ঘুরে দেখার জন্য অনেকে এখানে আসেন। দেখতে ভারী সুন্দর জায়গাটা। এখানে বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ান ওশিয়ান দুটো একই সাথে মিলেছে, তাই দুটো জলের কালার কিন্তু একটু ডিফারেন্স বোঝা যায়। শ্রীলঙ্কা থেকে সীতামাকে উদ্ধার করে আনার জন্য শ্রী রামচন্দ্র তার বানর সেনা নিয়ে এখানেই সেতু বন্ধন করেছিলেন। রাম সেতু নির্মাণ হয়েছিল এখানে। তবে রাম সেতু এখন আর দেখা যায় না, তা সমুদ্রের তলায় রয়েছে। তাছাড়াও এই জায়গাটাতে দেখতে ভারী সুন্দর। ওখানে নাকি মাঝে মাঝে ডলফিনও দেখা যায়, তবে আমরা দেখতে পাইনি। বেশ সুন্দর জায়গাটা, তবে এখানে সন্ধ্যের 5টার পরে আর এন্ট্রি করতে দেওয়া হয় না। ধনুষ্কোটি শহরটি এখন ভুতুরে স্টেশন বা হন্টেড প্লেস নামেও পরিচিত, কিন্তু সেসব কিছুই নয়। 1964 সাইক্লোনের পরে পুরো শহরটাই ধ্বংস হয়ে যায়, পড়ে রয়েছে শুধু ভগ্ন একটা স্টেশন, চার্চ, কিছু বিল্ডিং, এইসব। প্রায় 300-400 মানুষ ওখানে সাইক্লোনে মারা যায়, তাই এই শহরে আর বিকেল 5টার পরে আর ঢুকতে দেওয়া হয় না। কিছু স্থানীয় মৎস্যজীবীরাই সেখানে সন্ধে বা রাতে থাকতে পারে, বহিরাগতদের এখানে আর সেই সময়ের পরে যাওয়া আসা নিষেধ আছে। ধনুষ্কোটি সেই জায়গা যেখানে 1964 আগে সব কিছু ঠিক ছিল এবং এখানে অনেক ঘর ছিল, একটি স্টেশন ছিল, সব কিছু এখানে ছিল, কিন্তু 1964 সালে সাইক্লোনের পর এইখানে মানে সব নষ্ট হয়ে গেছে, একটাও ঘর বাড়ি বাঁচেনি, শুধু অবশেষ বেঁচেছে দেখুন পিছন দিকের এই বিল্ডিংগুলো।
তো মানে একটা কিছুও বাঁচেনি এখানে, এবং তারপর থেকে এখানে কেউ আর বসবাস করে না তেমনিভাবে, কোনো আগের মতন গ্রাম বসবাস করে না এখানে। তবে এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক একদমই পাবেন না, আর খাবারের দোকানপাটও খুব ছোট ছোটই রয়েছে, সেরকম বড় কোনো রেস্টুরেন্ট বা কিছু ওখানে পাবেন না, তবে টুকটাক খাবারের দোকান রয়েছে। ঠিক এই ধারেই দেখবেন এইখান থেকে 18 কিলোমিটারের পরে শ্রীলঙ্কা আছে, এবং এখানেই একটু আগেই ঠিক রাম সেতু ছিল। চারিপাশটা ঘুরে বেড়ালে অনেক ময়ূর এখানে দেখতে পাবেন, সাথে কিছু ঘোড়া, কিছু আরো কিছু পশু টসু এখানে দেখা যায়। ময়ূরটা দেখুন কি সুন্দর হেঁটে হেঁটে আগে দিকে চলে যাচ্ছে। তবে জায়গাটা সেফ নয়, এই জায়গাটা বিকেলের মধ্যে ফিরে আসতে হয়। 18 থেকে 20 কিলোমিটার আগে শ্রীলঙ্কা রয়েছে, এবং এনারা নাকি বলে এখান থেকে নাকি শ্রীলঙ্কার লাইটও দেখা যায় না। কিছু আগে রাম সেতু রয়েছে, কিন্তু রাম সেতু এখন আর দেখা যায় না। 1964-এর পরে মানে সেটা সমুদ্র তলে চলে গেছে। তো দূর আগেই 18 কিলোমিটার শেষ, ভাবতে পারছেন 18 কিলোমিটার, 18 কিলোমিটার পরে শ্রীলঙ্কা রয়েছে। এখানে যার সাথে যেনার সাথে আসলাম, মানে অটো চালক ছিলেন, তিনি বললেন যে এখানে নাকি শ্রীলঙ্কাটা আরও দূরে যায় মাঝে মাঝে, মানে ধরে তো না বাট শ্রীলঙ্কাটা আর সিগন্যাল গেছে, জানি না এটা সত্যি কি মিথ্যা। শ্রী রামচন্দ্র তার প্রতিশ্রুতি অনুযায়ী এখানেই তৈরি করেন বিভীষণ মন্দির। বিভীষণ মন্দির রামেশ্বরম থেকে মোটামুটি 18-20 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হলো বিভীষণ মন্দির। আর এখানেই রয়েছে সারা ভারতবাসীর গর্ব ডক্টর APJ আব্দুল কালামের বাড়ি। আমরা ওখানেও ভেতরে গেছিলাম, তবে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। ভেতরে তার ব্যবহৃত নানা জিনিস, অ্যাওয়ার্ড, অনেক কিছু রয়েছে, গিয়ে দেখে আসবেন। জায়গাটাতে গেলে সত্যি ভারতবাসী হিসাবে গর্ববোধ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এর পরের ভিডিওতে আমরা কন্যাকুমারী অর্থাৎ তামিলনাড়ু সিরিজের আরও একটা নতুন পর্ব নিয়ে খুব জলদি আসছি।